আমিরাতে আট মিনিটে আঘাত হানতে পারে ইরানি ক্ষেপণাস্ত্র অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বিশাল ভুল করেছে ওয়াশিংটন ডিসির উপসাগরীয় দেশ বিশ্লেষক বিষয়ক সিনিয়র উপদেষ্টা করাসিক বলেন ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আট মিনিটের মধ্যে আরব আমিরাতে আঘাত হানতে পারে তারা স্পর্শকাতর অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে অথবা তারা শুধুমাত্র মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে মরুভূমিতে লক্ষ্যবস্তু করতে পারে সম্প্রতি ইরানি নৌবাহিনীর মহড়াগুলোতে এমন একটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে যা ভূগর্ভস্থ লঞ্চার থেকে এসেছে এটি নতুন ছিল এবং সতর্ক বার্তা দিচ্ছে এরপরও দুবাই ও অন্যান্য শহরগুলো এখনও নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হয় এদিকে প্রথম পাতায় করা মন্তব্যে ইরানের কট্টরপন্থী দৈনিক কাইহান জানায় ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত মারাত্মক বিশ্বাসঘাতকতা করেছে যার মধ্য দিয়ে নিরাপত্তার উপর নির্ভরশীল এই ছোট সমৃদ্ধ দেশটি একটি বৈধ ও সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলা হচ্ছে এই পত্রিকাটির প্রধান সম্পাদককে দেশটির প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিয়োগ দিয়েছেন ইরান ইতিমধ্যেই ইরাক ও ইয়েমেনে তার ছায়াবাহিনীর মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে নতুন হুমকি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলেও তিনি মন্তব্য করেন গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল আমিরাতের মধ্যে চুক্তি অনুষ্ঠিত হয় আঞ্চলিক শক্তি ইরানের বিরুদ্ধে সমর্থন বাড়াতেই এমন উদ্যোগ বলে ধারণা বিশেষজ্ঞদের এদিন টেলিভিশনে দেয়া বক্তৃতায় এ অঞ্চলের শক্ত অবস্থান নিয়ে ইসরায়েলকে চেপে বসতে সুযোগ দেয়ার বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করেন রুহানি তিনি বলেন আমিরাতের সতর্ক হওয়া ভালো ইতিমধ্যে তারা বিশাল ভুল করেছে বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজ করেছে আমার প্রত্যাশা তারা বুঝতে পারবেন এবং ভুল পথ পরিত্যাগ করবেন রুহানি বলেন নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আরেক দফা বিজয় নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছে যে কারণে ওয়াশিংটন থেকে এই চুক্তির কথা ঘোষণা করা হয় এখন কেন ঘোষণাটি এসেছে প্রশ্ন রেখে ইরানি প্রেসিডেন্ট বলেন যদি এটি কোনো ভুল চুক্তি না হতো তাহলে তৃতীয় আরেকটি দেশে বসে কেন ঘোষণাটি দেওয়া হয়েছে আমেরিকায় একজন জাতি নির্বাচনে জয়ী হতে পারেন তা নিশ্চিত করতে আমিরাত তাদের দেশের লোকজন মুসলমান ও আরব বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এর সরিয়ে ফেলার পরিকল্পনা মার্কিন নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন তুরস্কের প্রেসিডেন্ট রজব রজপ্তায়েপ এরদুগান সরকারকে উৎখাত করতে দেশটির বিরোধী শক্তিগুলোকে সমর্থন দেয়ার পক্ষে মতামত দেন গত ডিসেম্বরে নিউ ইয়র্ক টাইমসে দেয়া সাক্ষাৎকারে বাইডেন এ মন্তব্য করলেও সম্প্রতি তা নিয়ে তুমুল উত্তেজনা দেখা দেয় জানুয়ারিতে তার সাক্ষাৎকার প্রকাশিত হলেও সে সময় বাইডেনের বক্তব্য নিয়ে খুব একটা শোরগোল হয়নি কিন্তু প্রেসিডেন্ট নির্বাচনে শক্ত প্রার্থী হওয়ার পরেই তুরস্ক নিয়ে এমন মন্তব্যে চরম সমালোচনার মুখে পড়তে হয় বাইডেনকে বক্তব্যটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার পর মুখ খোলে তুর্কি প্রশাসন কঠোর ভাষায় নিন্দা জানায় দেশটির বিভিন্ন সরকারি ও দলীয় দফতরের পক্ষ থেকে বাইডেনের এ ধরনের আচরণকে ভন্দামি বলে কটাক্ষ করে আঙ্কারা তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টির মুখপাত্র ওমর চেলিক রোববার মার্কিন প্রেসিডেন্ট পদের প্রার্থী জো বাইডেনের সাম্প্রতিক বক্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন বাইডেন ইঙ্গিত দিয়েছিলেন যে নির্বাচিত হলে তিনি তুরস্কের সরকার পরিবর্তনের চেষ্টা করতে পারেন ওমর চেলিক বলেন কোনো বিদেশি শক্তিকে তুরস্কের রাজনীতিতে হস্তক্ষেপ করার সুযোগ দেয়া হবে না তুর্কি জাতি ও প্রশাসন গণতন্ত্রকে রক্ষায় কোনো ছাড় দিবে না যেমনটি দু হাজার ষোলো সালের পনেরোই জুলাই ফেতুল্লাগলেন অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছিল তিনি বলেন আমাদের রাজনৈতিক অবস্থান যে কোনো বিদেশি শক্তিরূপী ভাইরাসের বিরুদ্ধে একশো ভাগ কার্যকর বাইডেনের বক্তব্যকে দাম্ভিকতা ও ভন্দামি বলে আখ্যা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন এক টুইটে তিনি বলেন তুরস্ককে আদেশ করার দিন শেষ তারপরও যদি ভারতেদের মাধ্যমে তুরস্ককে নিয়ন্ত্রণের চেষ্টা করেন তাহলে আপনাকে চড়া মূল্য দিতে হবে তুরস্ক ন্যাটোভুক্ত দেশ হলেও সম্প্রতি বিভিন্ন ইস্যুতে প্রায় মতবিরোধ তৈরি হচ্ছে এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী যুক্তরাষ্ট্রের সাথে ক্রাইম মিনিস্টার নেতানিয়াহুর বাড়ির সামনে হাজারো ইসরায়েলির বিক্ষোভ ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি ও করোনাভাইরাসের মহামারী প্রতিরোধে দুর্বল ব্যবস্থাপনার প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন গতকাল জেরুজালেম আল শহরে নেতানিয়াহুর বাড়ির সামনে এসব মানুষ বিক্ষোভ করেন বিক্ষোভকারীদের বেশিরভাগ ব্যানারে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শব্দের বদলে ক্রাইম মিনিস্টার লেখা ছিল এবং তারা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা বলেছেন করোনাভাইরাসের মহামারীর মধ্যে নেতানিয়াহু জনগণের কর্মসংস্থান ও ব্যবসা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এদিকে নেতানিয়াহু ডানপন্থী লিকুদ পার্টি চলমান বিক্ষোভকে বামপন্থীদের দাঙ্গা বলে অভিহিত করেছে এছাড়া বিক্ষোভের খবর প্রচার করার জন্য কোনো কোনো গণমাধ্যমকে বিক্ষোভকারীদের জন্য উস্কানি বলে মন্তব্য করে করোনা ভাইরাস নেতানিয়াহুর পদক্ষেপে মারাত্মকভাবে অসন্তুষ্ট ইসরায়েলিরা এ ইস্যুতে নেতানিয়াহুর জনপ্রিয়তা শতকরা ত্রিশ ভাগ নেমে গেছে এছাড়া নেতানিয়াহুর বিরুদ্ধে ঘোষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে এ বিষয়ে আদালতে মামলাও চলছে ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান পুতিনের চীনের সমর্থন ট্রাম্পের না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন পুতিনের এই আহ্বানের প্রতি সমর্থন দিয়েছে চীন তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলন অনুষ্ঠানের বিরোধিতা করেছেন গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে আমেরিকা পরাজিত হওয়ার পর মার্কিন প্রশাসন প্রচণ্ড হতাশ হয়ে পড়েছে এবং এর ভেতরেই ইরান ইস্যুতে সম্মেলনের ডাক দিলেন পুতিন ইরানের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানোর জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছিল আমেরিকা কিন্তু নিরাপত্তা পরিষদে সে প্রস্তাব পাশ করতে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন শুক্রবার ক্রেমলিনার ওয়েবসাইটে ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছেন যে ইরানের পরমাণু সমঝোতা এবং পারস্য উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা ইস্যুতে যেসব সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনার জন্য অনলাইনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো এবং জার্মানি ও ইরানের নেতাদের অংশগ্রহণে সম্মেলন অনুষ্ঠিত হবে রুশ প্রেসিডেন্টের এই প্রস্তাব সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যাও লিজিয়ান বলেন তার দেশ এ প্রস্তাবকে স্বাগত জানায় তিনি বলেন পরমাণু সমঝোতাকে ঘিরে রুশ প্রেসিডেন্ট উত্তেজনা কমানোর জন্য যে পদক্ষেপ নিয়েছেন তার প্রতি চীনের সমর্থন রয়েছে বেইজিং সবসময় পরমাণু সমঝোতাকে সমর্থন করে আসছে এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য আন্তরিক ইরানের পরমাণু ইস্যুর রাজনৈতিক সমাধানের জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে চীন ঘনিষ্ঠ যোগাযোগ রাখবে বলেও লিজিয়ান উল্লেখ করেন প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে দক্ষিণ কোরিয়ায় হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি উপেক্ষা করে শনিবার তারা রাজধানী শিওলের রাস্তায় নেমে আসেন তারা প্রেসিডেন্টের রিয়েল এসেস্ট নীতি ও কর্মকর্তাদের যৌন কেলেঙ্কারির প্রতিবাদও জানিয়েছেন দ্বিতীয় ধাপের সংক্রমণ ঠেকাতে প্রেসিডেন্ট মুন জা প্রশাসন জমায়েত নিষিদ্ধ করেছে একই সঙ্গে শারীরিক দূরত্ব বজায় রাখায় পুনরায় গুরুত্ব আরোপ করেছে অনেকের হাতে নানা স্লোগান সম্বলিত প্লে ছিল দেশটির স্বাধীনতা দিবসের আগেই তারা তার পদত্যাগের দাবি জানান উনিশশো দশ থেকে উনিশশো সাল পর্যন্ত জাপানের কলোনি ছিল কোরিয়া চার মাসের মধ্যে দ্বিতীয় দিনের মতো রোববার হঠাৎ কোভিড নাইন্টিন শনাক্ত বেড়েছে বলে জানিয়েছে কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র কেসিডিসি শুক্রবার জনের শরীরে কোভিড শনাক্ত হয় তাদের জন সংক্রমিত স্থানীয়ভাবে বিষয়টি ভাবিয়ে তুলেছে কর্তৃপক্ষকে এশিয়ার চতুর্থ বৃহৎ অর্থনীতির দেশটি ব্যাপক হারে পরীক্ষা করছে মধ্যরাত পর্যন্ত দেশটিতে পনেরো হাজার উনচল্লিশ কোভিড রোগী শনাক্ত এবং মারা গেছে তিনশো জন রেস্তোরাঁ ও গির্জা সহ যে কোনো ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে শতাধিক আক্রান্ত শনাক্তের ঘটনায় দুইজন ছিল গির্জায় গমনকারী এ কারণে গির্জার চার হাজার সদস্যকে পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী পার্ক নিউয়াংহো প্রধানমন্ত্রী চাং সাইকুন শনিবার বলেন কর্তৃপক্ষ শিওল ও পাশের জিয়াঙ্গি প্রদেশে শারীরিক দূরত্বের নতুন নির্দেশনা তৈরি করছেন কমলার চেয়ে আমার ভারতীয় সমর্থক অনেক বেশি বললেন ট্রাম্প ভারতীয় আফ্রিকান বংশদূত কমলা হ্যারিসকে রানিং ম্যাট করেছেন মার্কিন নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন এর ফলে তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয়দের সমর্থন পাবে বলে ধারণা করা হচ্ছে তবে শুক্রবার নিউ ইয়র্ক সিটিতে আইন শৃঙ্খলা বাহিনীর একটি ইউনিয়নের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার প্রতি ভারতীয় সমর্থন বেশি অথচ একদিন আগে বৃহস্পতিবার তিনি কমলার জন্ম পরিচয় ও নির্বাচনের প্রার্থীতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন কমলা ভারতীয় বংশোধূত তবে মনে রাখতে হবে তার চেয়ে আমার অনেক বেশি ভারতীয় সমর্থক আছে দ্য ইকোনমিক টাইমস জানায় এদিন বাইডেনকেও এক হাত দেন ট্রাম্প বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন পুলিশ বিভাগের জন্য মঙ্গল হবে না বলেও মন্তব্য করেন তিনি এর আগে বাইডেন ও কমলা একসঙ্গে প্রচারণা চালানোর সময় ট্রাম্পের কঠোর সমালোচনা করেন পঞ্চান্ন বছর বয়সী কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম এশিয়ান আমেরিকান কিংবা কৃষ্ণাঙ্গ রাজনীতিবিদ যিনি প্রেসিডেন্ট নির্বাচনের টিকিট পেলেন বৃহস্পতিবার বাইডেনের সঙ্গে প্রথম নির্বাচনী প্রচারণায় নামেন কমলা সেখানে করোনা মহামারী মোকাবেলায় ট্রাম্পের নেতৃত্বের ঘাটতি নিয়ে আক্রমণ করেন তিনি হিউস্টনে হাউজি মোদী বা মোহালির নমস্তে ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রের ভারতীয়দের মধ্যে ট্রাম্পের প্রবল জনপ্রিয়তা লক্ষ্য করা গিয়েছিল তবে করোনা পরিস্থিতির মধ্যে হাইড্রোক্সি ক্লোরোকুইন ওষুধ নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বেও জড়িয়েছিলেন তিনি এর মধ্যে বাইডেন কমলাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করায় ভারতীয়দের সমর্থন অনেকটা দ্বিধায় এখন মার্কিন প্রেসিডেন্ট ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ